রিসিভ করেন। হ্যালো 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 হ্যাঁ, কথা শুনতেছেন আমার? হ্যাঁ শুনতেছি। শুনতেছেন ক্লিয়ার? জি। আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছেন, এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং A20। এই ফোনটাতে সমস্যা হচ্ছে, আমি যদি কাউকে কল দেই, কল দেওয়ার পর অপোজিশনে যিনি থাকে তিনি শুনতে পান না, মানে এটা আমরা সাধারণত মাইকের প্রবলেম বলে থাকি। সো এই ফোনটার ক্ষেত্রে সমস্যা একটু অন্যরকম, কারণ হচ্ছে আমরা যখন কাউকে ফোন দেই, ফোন দেওয়ার পরে মাইকে কাজ করে না, কিন্তু লাউড স্পিকারে ক্লিক করার সাথে সাথেই মাইক কিন্তু কাজ করে। তো সমস্যাটা একটু অন্যরকম, আপনারা বুঝতেই পারতেছেন। এখন কাস্টমারের কথা হচ্ছে যে আমার মাইক্রোফোনে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে মাইক্রোফোনে যদি সমস্যা থাকতো তাহলে লাউডে ক্লিক করার পরেও কিন্তু মাউথ স্পিকার কাজ করতো না। সো লাউড স্পিকারে ক্লিক করার পর মাউথ স্পিকার কাজ করতেছে, কিন্তু নর্মালি কলে মাউথ স্পিকার কাজ করতেছে না। সো কাস্টমারের তথ্য অনুযায়ী তিনি বলতেছেন যে মাইক্রোফোনটা নষ্ট হয় নাই, আপনি অন্যান্য রিপেয়ার করে দেখেন এটা সমাধান করা যায় কি না। এখন এ ধরনের সমস্যা আসলে আমরা যেটা করে থাকি তা হচ্ছে আমরা ফোনের সেটিং অপশানে যাই এবং সেখান থেকে অ্যাপ অপশানে ক্লিক করি। অ্যাপ অপশানে যাওয়ার পর ডায়াল প্যাডের যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ওপেন করি। ওপেন করার পর সেখানে পারমিশানে ক্লিক করি এবং পারমিশানে আমরা দেখি যে মাইক্রোফোনের পারমিশানটা দেওয়া রয়েছে কি না। যদি মাইক্রোফোনের পারমিশান দেওয়া থাকে তারপরেও সাউন্ড নেই, তাহলে আমরা পরের স্টেপে কাজ করি। পরের স্টেপ হচ্ছে আমরা কম্পিউটার দিয়ে মোবাইলটাকে ফুল ফ্ল্যাশ করি। ফ্ল্যাশ করার পরেও আসলে অনেক সময় দেখা যায় যে সমস্যার সমাধান হয়ে যায়, আবার অনেক সময় হয় না। এ ধরনের সমস্যা ফোনে আসলে আমরা আসলে তড়িগড়ি করে কোনো রেজাল্ট দিতে পারি না, কারণ হচ্ছে সমস্যাটা আসলে কোথায় সেটা ফাইন্ড আউট করা অবশ্যই খুব জরুরি, এবং সমস্যাটা ফাইন্ড আউট করে সমস্যার সমাধান করাটা সবচেয়ে বেশি প্রয়োজন। সেজন্য আমরা একটু বেশি সময় দিয়ে ফোনটার ফুল ডিটেলস বের করার চেষ্টা করি, যে মাইক্রোফোনের লাইনগুলো ওকে আছে কিনা, মাইক্রোফোনের কোথাও, বিশেষ করে এই ফোনটাতে দেখা যাচ্ছে এর আগেও একবার চার্জিং পোর্টটা চেঞ্জ করা হয়েছে, আর চার্জিং পোর্ট চেঞ্জ করার পরে এই সমস্যাটা হয়েছে কিনা এটা কাস্টমারকে আমরা জিজ্ঞেস করি। কাস্টমার বলেছে যে চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও তিনি ব্যবহার করেছেন, হঠাৎ দু একদিন থেকে সমস্যাটা দেখা দিয়েছে। সো যদি উনি বলতো যে এই চার্জিং পোর্টটা চেঞ্জ করার পর থেকেই সমস্যা, তাহলে বুঝে নিতাম যে চার্জিং পোর্ট লাগানোর পরে হয়তো কোনো সমস্যা হয়েছে। সো এখন যেহেতু উনি বলতেছে যে চার্জিং পোর্ট চেঞ্জ করার পরেও তিনি ব্যবহার করেছেন, সেহেতু সমস্যাটা অন্য কোথাও থেকে হতে পারে। সো আমরা মাইক্রোফোনের চারপাশের যে পার্টসগুলো আছে সেই পার্টসগুলো চেক করব। চেক করার পরে আসলে আমরা দেখব যে কোনো শর্ট টর্ট আছে কি না। সো এই ফোনটার এভরিথিং আমি চেক করেছি, কোথাও কোনো প্রবলেম দেখতেছি না। সো এই ফোনটাতে আসলে এই সমস্যাটার সমাধান কীভাবে হলো এখন আমরা জানব। এই ফোনটাতে আমাদের সমাধান হয়েছে একটা কাজ করার পরে, মানে আমি সব স্টিপ করার পরে একদম সর্বশেষ যেটা করেছিলাম সেটা হচ্ছে মাইক্রোফোনটা চেঞ্জ করেছিলাম। মাইক্রোফোনটা চেঞ্জ করার পরে সমস্যার সমাধান হয়ে যায়। এখন আমরা এই ফোনটা দিয়ে কাস্টমারের হাতে থাকা একটা ফোনে কল দিব এবং কাস্টমারকে বলবো যে আপনি কথা শুনতে পাচ্ছেন কি না। সো আপনারা দেখুন কাস্টমার কি বলে। ঠিক আছে। হ্যালো 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 শুনতেছেন? হ্যালো।